বিয়ে শাদী করার সময় খেয়াল রাখতে হবে কোন মেয়েটাকে বিয়ে করছেন। একটা মেয়ের বাহ্যিক সৌন্দর্য সবকিছু না, 3 মাস 4 মাস খুব মজা লাগবে, তারপর দেখবেন যখন আসল লাইফে আমরা ঢুকে যাই তখন দেখবেন দায়িত্ববোধটাই সবচেয়ে বড় কথা হয়ে দাঁড়ায়। এই রৌনক চলে যাবে, দিনদারিতা না থাকলে রৌনক চলে যাবে। মেয়ে দিনদার কিনা এটা দেখবেন সবার আগে। দিনদার হলে যদি একটু গায়ের রং কালো হয় বিয়ে করে ফেলেন, বিয়ে করে ফেলেন। বিয়ে তো কঠিন করে ফেলছে সমাজ, জেনা সহজ হয়ে গেছে। মোস্তফা কামাল আতাতুর্ক যখন ক্ষমতায় আসছিল না, আমি সংবিধান চেক করলাম আজকে পড়তে পড়তে এক জায়গায়, ওই সময়কার সংবিধান তুরস্কের। মোস্তফা কামাল আতাতুর্ক যখন 1918 সালের পরে ক্ষমতায় আসছে, ওকে তো ক্ষমতায় বসাইছে ব্রিটেন, এ তো জানেন হিস্ট্রিটা আপনারা অনেকে জানেন যারা পড়াশোনা করেন। ও সংবিধানে লিখেছে যে একাধিক বিয়ে করা হারাম আর অমুসলিম নারীকে বিয়ে করাও বৈধ, সব উল্টাই দিছে। আমাদের সমাজে এখন ওইরকম চিত্র দেখা যাচ্ছে যে আপনি 17 বছরে বিয়ে করতে পারবেন না, 17 বছরে আপনি জেনা করছেন, আল্লাহ মাফ করুক। বাংলাদেশে 17 বছর বয়সে জেনা করা ছেলে মেয়ের অভাব আছে? আদমশুমারির মতো এই কুমারিত্ব টেস্ট যদি করা হয় ছেলে মেয়েদের, তারপর দেখা কি অবস্থা। তো বিয়েটাকে সহজ করা উচিত, বিয়ের বয়স একটা ফিক্স করা হয়েছে, এর সাথে তো আমরা এখন যুদ্ধ করতে পারবো না, পারবেন ছেড়ে দেন। আচ্ছা ফিক্স করছে করছে বুঝলাম, এখন ওই বয়সটা হয়ে গেলেই আপনার সন্তানের বিয়ের ব্যবস্থা করে ফেলেন এবং এটাকে সহজ করে দেন, এত জটিল করেন না, সহজ করে দেন যাতে করে ওরা জিনা থেকে বেঁচে থাকতে পারে। ভাই বিশ্বাস করেন বহু দাড়ি টুপিওয়ালা মানুষ, এলেমওয়ালা মানুষ এইসব মিম্বরে দাঁড়ায় হক কথা বলতে পারে না জেনার কারণে। এই যে আমরা চলাফেরা করতেছি না, চোখের জেনা তো হচ্ছে অ্যাভেলেবল, অনেক সময় মনেরও জেনা হয়ে যাচ্ছে, মনে খারাপ চিন্তা চলে আসতে পারে, দেখবেন মনের নূরটা নষ্ট হয়ে যায়, তখন আপনার ইমান ওই তেজটা কাজ করে না। ভালো করে খেয়াল করে দেখবেন যখন মনের মধ্যে এই নূরটা নষ্ট হয়ে যায়, কিছু একটা নগ্ন মেয়েকে দেখে ফেলছেন বা একটা মেয়েকে দেখে আপনার অ্যাট্রাকশন তৈরি হয়ে গেছে, হতে পারে, কিন্তু হতে পারে, আমরা তো ফেরেশতা না, হতেই পারে, তখন দেখবেন মনের মধ্যে নূরটা নষ্ট হয়ে যায়, ওই সময় আপনি কিন্তু এই ইমানের এই জাজবাটা শো করতে পারবেন না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন যদি বাসায় স্ত্রী থাকে তোমরা স্ত্রীর কাছে চলে যাবা, নিজের প্রয়োজন মিটাই নিবা, তাহলে এই শয়তানি মন থেকে চলে যাবে। এত বিয়ে কঠিন, এটা মিটাবে কীভাবে? অনলাইনে ঢুকলেই দেখবেন আপনি নগ্নতা নগ্নতা নগ্নতা। এই ছেলেপেলে আমাদের সাথে যারা ঢাকায় থাকে তাদের তো আরও জান কি আছে, ওখানে কি হয়, ছেলে ছেলে নাই আর মেয়ে আর মেয়ে নাই, মেয়ে আর মেয়ে নাই, ও নিজে ছেলে। একটা একটা মেয়ের যে চরিত্র খারাপ এটা বোঝার জন্যে এতটুকু যথেষ্ট যে ও মোটর সাইকেলের পিছনে বসছে কিভাবে এটা দেখবেন কেন। একটা আপনার শালীন দিনদার স্ত্রীকে নিয়ে যদি আপনি মোটর সাইকেলে জানো, দেখবেন তার বসার ধরনটা কেমন, আর যাদের সাথে এই যে প্রিমিক্সিংয়ে প্রেম প্রীতির সম্পর্ক করে এদের বসার ধরনটা কেমন, বসাই আপনাকে বলে দেবে কত বড় বেয়াদব, কত বড় আদবহীন বেহায় একটা মানুষ। আমার কথা ইশারা দিচ্ছি, সব তো বলা যাবে না। তো এটাকে সহজ করবেন, এখানে দিনদারিটাকে প্রাধান্য দিবেন, ভুলেও দুনিয়াদারিকে প্রাধান্য দিয়েন না। ও বাপের কয় টাকা আছে, ওর বিয়ে করলে আমি পাবো কি, কত সুন্দর ঐশ্বরিয়া রায়ের মতো কিনা, এগুলো দেখার দরকার, এগুলো থাকে না, আস্তে আস্তে চলে যায়, দিনদারিতা থেকে যায়। ইব্রাহিম আলী সালামের স্ত্রীদের কথা আজকে আমরা স্মরণ করি না, হাজেরা আলী সালাম তার ওই সমর সাফা মারওয়ার সাই তাওয়াক্কুল আল্লাহর কাছে এত পছন্দ হয়েছিল যে কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করবে সাই না করলে হজ হবে না, ঠিক আছে, উনার ওই হাঁটা দৌড়াদৌড়ি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। আপনি জামজাম কূপ ওখানে যে তাওয়াফ করছেন না, তাওয়াফ করে যে পানি খেয়ে আসলেন সাফা মারওয়া সাই করলেন, এই সাই না করা পর্যন্ত আপনার হজই হচ্ছে না, ওমরাই হচ্ছে না। একজন দিনদার মেয়ের দিনদারিতা আল্লাহর কাছে কিভাবে কবুল হয়ে থাকে, আমাদের মেয়েদেরকে বুঝান, বাসায় গিয়ে বোনদেরকে বুঝান, মাদেরকে বুঝান, স্ত্রীদেরকে বুঝান, তাদেরকেও একটা উদ্দেশ্যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, কি উদ্দেশ্য, তারা যেন ইসমাইলের মতো প্রজন্ম জন্ম দিতে পারে, তাদেরকে সিরিয়াল দেখার জন্য পাঠানো হয় না, তাদেরকে রং তামাশা করার জন্য আর স্নো পাউডার মেখে বাইরে ঘোরার জন্য পাঠানো হয় না, এবং এটাকে কন্ট্রোল তো আমাদেরকে করতে হবে। এই যে বললাম কন্ট্রোল করতে গিয়ে যদি দেখেন পারতেছেন না, আপনার আপনার দ্বারা হচ্ছে না, তখন কি প্রয়োজনে ডিসকানেক্টেড হয়ে যাবেন, প্রয়োজনে ডিসকানেক্টেড হয়ে যাবেন, তাও নিজের দিনকে ক্ষতিগ্রস্ত হতে দিবেন না, কিছু করার নাই তো, চেষ্টার উপর চেষ্টা করে যাচ্ছেন আপনি 10 বছর 15 বছর 5 বছর 7 বছর কোনো রেজাল্ট পাচ্ছেন না, আপনি কি করবেন, দিন ছেড়ে দেবেন আপনিও, আপনিও তাদের মতো হয়ে যাবেন, আপনাকে আপনার স্বতন্ত্র জায়গায় থাকতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন।